আমাকে ভাবে ডেকে এখানে অপমান করা হবে জানলে না সোহেল তোমাকে অপমান করার জন্য ডাকিনি একটা জরুরি প্রয়োজনে তোমাকে আমি ডেকেছি সামিয়া বেগমের ঘরে গেল কেন কি এমন জরুরি কথা ওদের মধ্যে তার মানে আপনারা আমাকে যৌতুক দিতে যাচ্ছেন আর সেটা যদি চেয়ে থাকেন তাহলে এটাও জেনে রাখুন আমার বাবা আমাকে কোনোদিন এই শিক্ষায় শিক্ষিত করেননি তুমি ভুল বলছো সোহেল আমি বেগম খালাকে চিনি আর আপনার কথা আমি ওনার মুখে শুনেছি ও সাইরা সাইরা আপনাকে এই মুহূর্তে আমাদের কোম্পানির খুব খুব দরকার মানে কিছু ডিজাইনের কাজ ইমার্জেন্সি করে দিতে হবে পারবেন না আপনি এখন একমাত্র আপনিই পারেন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে আপনার কথা আমি বুঝতে পারছি কিন্তু এই মুহূর্তে যে সেটা করা সম্ভব হচ্ছে না সম্ভব হবে না কেন কি বলছেন আপনি এসব দেখুন সাইরা যত টাকা লাগে টাকা এখানে কোনো ফ্যাক্টর না আসলে আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে কি কি হয়েছে আপনার সেটা জানা কি খুব জরুরি অ্যাক্সিডেন্ট থেকে সেরে উঠতে এক মাস লেগে যাবে এক মাস সে তো অনেক সময় সাইরা আমি আসলে আপনাকে অনেক আশা নিয়ে ফোন করেছিলাম কোনো হেল্প করতে পারলাম না বলে আমি সরি তবে একটা কথা আমি সেরে উঠলে একবার সোহেল সাহেবের সাথে অবশ্যই দেখা করব সুযোগ পেলে আপনার সাথেও দেখা হওয়াটা জরুরি আশা ছাড়বেন না আমার মনে হচ্ছে আপনাদের সাথে ভালো কিছুই হবে এটা কি বললো সাইরা আমাদের সাথে আর ভালো কি হবে যারা মানুষের সাথে অন্যায় আচরণ করে আল্লাহ তাদেরকে এভাবে শাস্তি দেন কে জানে আল্লাহই হয়তো আমাকে আমার অন্যায়ের শাস্তি দিচ্ছেন কিন্তু কিন্তু আমার প্রাপ্য শাস্তি আমার বাবা ভাই কেন পাবে আজ আজ আমারই করা অপরাধে বাবার মতো রেসপেক্টেড মানুষটাকেও জেলে যেতে হবে কিছু না করেও জেলে যেতে হবে আমার ভাই শরীফকে কিভাবে কিভাবে বাঁচাবো আমি ওদের আমি সময়ের বর খারাপ একদম পছন্দ করি না হ্যাঁ 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 ঠিক আছে রাখি হ্যাঁ ওকে বাবা আহ কি সৌভাগ্য আমার সোহেল সাহেব আমাকে ফোন করেছে কি সোহেল সাহেব সব কাজ শেষ বাহ ডেলিভারি নিতে কখন লোক পাঠাবো জানেন তো আজ পাঁচটার মধ্যে অর্ধেক ডেলিভারি দিতে না পারলে আমি আইনি ব্যবস্থা নিতে পারবো আসলে হামছে আমি আপনাকে অন্য একটা কারণে ফোন করেছিলাম অন্য কারণ ওহো তাই তো বলি কিন্তু অন্য কোনো কথা বলার সময় যে এখন নয় মিস্টার সোহেল আমি ইনফ্যাক্ট খুব বিজি এক্ষুনি একটা জরুরি মিটিং অ্যাটেন্ড করতে হবে তাছাড়া জোচ্চোর ঠকবাজদের সাথে কথা বলার আমার খুব ইচ্ছে যে আছে ব্যাপারটা তাও না তাহলে আমি না হয় পরে আপনাকে কল করি পরে করবেন কি ভেবেছেন কাজ নেই আমার কোনো না তবে আপনার কণ্ঠে একটা ডিসপ্রেশন পাচ্ছি যাই হোক বলেন আসলে হামিদ সাহেব উই আর সরি আমরা আপনাকে ডেলিভারিটা দিতে পারছি না হ্যাঁ সে আর নতুন কি মিস্টার সোহেল আমি এটা আগে থেকেই জানতাম আচ্ছা সোহেল সাহেব একটা কথা বলুন তো কখনো জেলে গেছেন
আপনি আপনার বাবা অথবা ভাই না গেলে জেনে রাখুন কাজে লাগবে। ওখানে প্রথম সাত দিন একটু কষ্ট হয়, এরপরে দেখবেন সাত দিন বা চোদ্দ দিন গেলেই বিষয়টা ইউজড হয়ে যায়। হামিদ সাহেব, আমি আপনাকে আসলে একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ আপনি আমার রিকোয়েস্টটা রাখবেন। শুনছি, বলুন। আমি জানি আপনি আমাকে একটু হলেও পছন্দ করেছেন, আর তাই তো অর্ডারটা আমরা পেয়েছি। রাইট, আপনি অলরেডি শাহিন সাহেবের কাছ থেকে হয়তো পুরো ঘটনাটা শুনতে পেরেছেন। আমার বাবা, আমার ছোট ভাই শরীফ, ওদের এখানে কোনো দোষ নেই, বিশ্বাস করুন হামিদ সাহেব। আমার বাবা, এমনকি আমার ছোট ভাই, ওরা জীবনে কোনোদিন একটা খারাপ কাজও করেনি, আর আজ শুধুমাত্র আমার কারণে ওদের জেলে যেতে হবে। এই তো, যা হবার তা তো হবেই সোহেল সাহেব, আপনার অনুরোধটা কি সেটা বলুন তো। আমি আপনাকে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ জেলে যদি যেতে হয়, এই আমি সোহেল রহমান একা জেলে যাব, আমার বাবা আমার ভাই ওদের যেন কোনোভাবেই জেলে যেতে না হয়। আপনাদের কথা ভেবে আমারও খুব কষ্ট হচ্ছে মিস্টার সোহেল, আমার পাথর মনেও আপনাদের জন্য কান্না পাচ্ছে। তাছাড়া আমার এম্প্লয়ারও আমাকে প্রশ্ন করবে, তাই শুধু আপনাকে পানিশমেন্ট দেওয়াটা খুব কম হয়ে যাবে মিস্টার সোহেল। জেলে যেতে হলে সবাইকেই যেতে হবে। মরে যাব, তাও কোনোদিন আপনার এই ইচ্ছে পূরণ হতে দিব না। কাশ্মীর, তুমি কিন্তু বেশি বেশি বলছো। হ্যাঁ হ্যাঁ ভাবি, ঠিকই বলেছেন, আমরা বেশি বললেও দোষ আবার কম বললেও অপরাধ। চাচি, তুমি কেন এমন করছো? আপু আমু তো এরকম কিছু মিন করেনি, তারা তো চুপ, একদম চুপ। সোহেল কি রাজি হলো? না, ছেলেটার যা জিদ, এত সহজে রাজি হবার কথাও না। শুধু শুধু জিদ থাকলে চলবে না সাহেব, বাস্তবতাটা তো বুঝতে হবে। কাল যদি সত্যি সত্যি ওরা দেউলিয়া হয়েই যায়, তাহলে অবস্থা কি হবে ভেবে দেখেছ? সব জেনে শুনে সাবা ওই বাড়িতে ঢুকবে কিভাবে? তখন সাবা চাইলেও তো আমি সোহেলের সঙ্গে ওর বিয়ে দেব না। আব্বু, অন্য আর কোনো উপায় নেই? আছে, আমার কাছে একটা উপায় আছে। সোহেলরা দেউলিয়া হয়ে গেলে আমাদের চিন্তার কি, ওরা এসে আমাদের বাড়িতে উঠুক, তাহলে তো সমস্যা শেষ হয়ে যায়। এসব তুমি কি বলছো কাশ্মীর? ভুল কি বলেছি? সোহেল টাকা নিতে চাইছে না, ভাইজান জোর করে টাকা দিতে চাচ্ছে। কেন কেন ওদেরকে একবারই টাকা দিতে হবে? আর আমরা টাকা চাইলে ব্যবসার দুরবস্থার কথা বলা শুরু করে দেন ভাইজান। আমি আর আমার হাজবেন্ড ব্যাংকক ট্যুরের জন্য সেই কবে থেকে টাকা চাইছে, সেটার কোনো গুরুত্ব নেই। রাস্তায় রাস্তায় গিয়ে হাত পাতলেও এতদিনে টাকার জোগাড় হয়ে যেত। তাহলে রাস্তায় গিয়ে দাঁড়াচ্ছ রে কেন? তোমাদের মতো অপদার্থদের ওখানেই মারাই, তাই না? আমরা চলে যাই, আর সেই সুযোগে সবকিছু আপনি নিজের করে নেন। মরে যাব, তাও কোনোদিন আপনার এই ইচ্ছে পূরণ হতে দিব না। কাশ্মীর, তুমি কিন্তু বেশি বেশি বলছো। হ্যাঁ হ্যাঁ ভাবি, ঠিকই বলেছেন, আমরা বেশি বললেও দোষ আবার কম বললেও অপরাধ। চাচি, তুমি কেন এমন করছো?
আব্বু আম্মু তো এরকম কিছু মিন করেনি, তারা তো চুপ, একদম চুপ। তুই কোনো কথা বলবি না, তুই তুই হচ্ছে সব নষ্টের মূল। আপনি অপদার্থের কথা বলছেন না ভাইজান? আমাকে আর আমার হাজবেন্ডকে অপদার্থ বলার আগে নিজের মেয়ের দিকে একবার তাকান। ও এমন ক্রিমিনাল যে বিয়ের আগেই হবু স্বামীকে রাস্তায় নামিয়েছে, আর বিয়ের পর কি হবে সেটা তো ভাবাই যায় না। আর সেই ক্রিমিনালের বাবা হয়ে এত বড় বড় কথা আপনার মুখে মানায় না, এই সংসার আমাদেরও, তাই বলছি কথাই কথায় চিৎকার করবেন। দেখলে দেখলে কি বলে গেল? আর কতদিন, আর কতদিন ওদের মায়া দিয়ে তুমি এই বাড়িতে রাখবে? আমি তো অনেক আগেই ওদের, তুমি থামো তো, তুমি তো জানোই ও কেমন। তার চেয়ে এখন সোহেলদের কিভাবে কনভিন্স করা যায় সেটা ভাবো। সাবা মা তুই চিন্তা করিস না, আমি একটা পথ খুঁজে পেয়েছি বলে আমার মনে হচ্ছে। কি পথ আপু? না না, যদি ধরা পড়ে যাই কি ব্যাপার? স্বপ্ন নাজিয়ার দরজার সামনে এমন হচ্ছে কেন? ধরা পড়লে তোমার আইসি শেষ, কার ধাক্কা দিয়ে আমার বাড়িতে বাইর করে দিব, ধন ধন আমার কি হইব? স্বপ্নের খেলা, ও নিশ্চয়ই কোনো পদ মতলব আছে। মশারে মশা, শীত গেছে গিয়ে তারপরও মশার কোনো কম নাই। ইস, এই মুহূর্ত কি এভাবে বাসা যায়? মশার যন্ত্রণায় কি বলে এই মহিলা? আমি স্পষ্ট দেখলাম ও কোনো মতলব নিয়ে ভাবির ঘরের দিকে এগোচ্ছে, আর এখন কি না মশা মারতে শুরু করলো। শোনো, টিভি সিরিয়াল দেখে দেখে তোমরা আর কিছু ভালো ভাবতে পারো না। যাই, আমার নামাজের সময় হয়ে গেল, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মশা মারা দেখো। মশার জ্বালায় তোর ইসরে ইসরে এখন আর মশা মারার অভিনয় করার কোনো দরকার নেই। আমি জানি কোনো একটা খারাপ উদ্দেশ্য নিয়েই ভাবির ঘরের সামনে ঘুর ঘুর করছিলেন। মশা মশা ডেঙ্গু, মশা ডেঙ্গু ডেঙ্গু, কোথায়? মরে না মরে না, দাঁড়ান দাঁড়ান মশা। কোথায় মশা?
আবার যদি আপনার গলে কোনোদিন দেহে ডেঙ্গু মশা বসে আমি এমন সুপার মানমু তো সত্য কুষ্টি মইরা তা পারব আমার সাথে ফাজলাম না দাঁড়া আমিও দেখে নেব এই ডেঙ্গু ডেঙ্গু মশা কই কোথায় মশা এই যে চলে গেছে চলে গেছে ধরতে পারি না রুমানা তুই বড়ই ঝামেলা করতেছিস খালি কই মাসের লান তিরিং বিড়িং তিরিং বিড়িং ফাজিলের ফাজিল আমার লোকে ফাইসলাম আমি উত্তরে ছাই দিয়া এমন করে ধরো আমার হাত থেকে জীবনও মরতে পারবে না আর এর জন্য ভাইয়া নিজেই দায়ী তা না হলে আমাদের এই বিপদের সময় ও কিভাবে পারছে শ্বশুর বাড়িতে গিয়ে পড়ে থাকতে পারছে কারণ হি ইজ আ বিগ লুজার শাট আপ শাট আপ আমার কাছে ভাইয়ার কথা জিজ্ঞেস করিস না তো ও কোথায় আছে আমি জানি না আর জানতেও চাই না তুই এভাবে কথা বলছিস কেন কেন বলবো না একে তো অফিসেরই অবস্থা সব পথ বন্ধ ভাইয়া ভাইয়া এখন ওই সাবা আপুদের বাড়িতে কি ভাই সাবাদের বাড়িতে তাহলে আর বলছি কি শোন আপু আমার ভালো লাগছে না এদিকে অনেক চাপ আমি এখন রাখছি সাবা এত বড় একটা অন্যায় করার পরেও ভাই আবারও ওদের বাড়িতে যেতে পারলো না না এটাও একদম ঠিক করেনি তুমি যাই বলো না কেন ড্যাড ভাইয়া কিন্তু দিন দিন সাবা আপুর খেলার পুতুল হয়ে যাচ্ছে ও যা করতে বলছে তাই করছে এমনকি ডিজাইন অ্যাপ্রুভ করার আগে একবার খুলে পর্যন্ত দেখলো না সত্যি বলছে ড্যাড আমি আর ভাইয়াকে বিশ্বাস করতে পারছি না বড় ভাইকে তুই এইভাবে বলতে পারলি আরে সোহেল সোহেল তার জীবনের পরোয়া না করে সে তোকে বাঁচিয়েছে তুই তুই আজকে এক কথা বলে দিলি ডোন্ট ট্রাস্ট হিম তাকে তুই বিশ্বাস করিস না না বিশ্বাস করি না আর এর জন্য ভাইয়া নিজেই দায়ী তা না হলে আমাদের এই বিপদের সময় ও কিভাবে পারছে শ্বশুর বাড়িতে গিয়ে পড়ে থাকতে পারছে কারণ হি ইজ আ বিগ লুজার শাট আপ তুমি আমাকে মারলে হ্যাঁ মারলাম আমি মারতে পারলাম আর তুই তুই আমাকে বাধ্য করেছিস তুই কি মনে করছিস শুনিস তুই যা সুহেল আমার কাছে এর চেয়ে একটুও কম না একটুও না আর তোরা দুই ভাই একজন আরেকজনকে এইভাবে বলবে আমাকে সব সহ্য করতে হবে আমাকে সব সহ্য করতে হবে বল আমাকে সব শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে দাদি আমিছে এসব কি করছেন আপনি আমি আপনাকে মিনতি করছি এসব করবেন না প্লিজ এখন আপনার প্লিজ সব প্লিজ প্লিজ এই চিন্তা ভিড়বে না তোর ভাইকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে আর তুই চেয়ে চেয়ে দেখছিস তুই কিছুই বলবি না বল না বাবা বল তুই সাবাকে বিয়ে করতে রাজি আছিস বল আর একটা কথাও হবে না আপনি এক্ষুনি আমার বাড়ি ছেড়ে চলে যাবেন
আর যদি না যাই? যদি না যান তাহলে আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব।